চারা গাছ থেকে যদি আমরা গাছ লাগাই, হুম হুম তাহলে মাতৃগাছের গুণাগুণ সঠিক থাকে না। এই গাছটাতে আমরা কাঙ্ক্ষিত জাতের কলম করব। সেই কলমটা কিভাবে করতে হবে সেটা আমি ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, কৃষক ও কৃষি চ্যানেলে আমন্ত্রণ। আজ আপনাদের জন্য রয়েছে আম গাছের কলম তৈরির উপর একটি ভিডিও চিত্র। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি টিপে রাখুন। নতুন নতুন প্রযুক্তি আসছে আমাদের দেশে কৃষিতে, এবং সেই নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে আমরা জানতে চাই। আমরা আজকে যেখানে এসেছি এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায়, এই জায়গাটার নাম হচ্ছে কল্যাণপুর হর্টিকালচার সেন্টারে। কল্যাণপুর হর্টিকালচার সেন্টার মূলত এখান থেকে বিভিন্ন ধরনের ফলের চারা সরবরাহ করে থাকে। এখানে কৃষক ভাইয়েরা এখান থেকে একটা নির্ধারিত মূল্যে কিনে নিয়ে যায়। একটি ফলের চারা কলম কীভাবে করতে হয় সে বিষয়ে জানবো। এই এলাকার মানুষ আমের কলমটা বেশি পছন্দ করে, কারণ হচ্ছে চারা গাছ থেকে যদি আমরা গাছ লাগাই তাহলে মাতৃগাছের গুণাগুণ সঠিক থাকে না। একটা গাছ দেখে আমার খুব পছন্দ হলো, এই গাছটার আম খুব সুস্বাদু, খেতে মিষ্টি, সুন্দর ঘ্রাণ আছে, আমি ইচ্ছা করে ওই গাছটা লাগাতে চাই। কিন্তু বীজ থেকে যদি করি তাহলে এ ধরনের আমার যে মনের আশা সেটা পূরণ নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের একটাই পছন্দ, সেটা হলো কলমের গাছ। কলমের গাছ দিয়ে যদি আমরা যে কোনো বাগান করি বা গাছ লাগাই তাহলে সেখানে মাতৃগাছের গুণাগুণ হুবহু বজায় থাকে। আমাদের কৃষক ভাইরা যাদের আছেন তাদেরকেও আমরা কলমের চারা ব্যবহার করতে উৎসাহিত করি, এবং বিভিন্ন প্রশিক্ষণেও তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এই যে এখানে একটা আমের গাছ আছে, এটা আমরা বলি টক গাছ বা গুটি গাছ। এই গাছটাতে আমরা কাঙ্ক্ষিত জাতের কলম করব। সেই কলমটা কিভাবে করতে হবে সেটা আমি ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করছি। কলম করতে গেলে প্রথমে আমাদের জানা দরকার আমাদের সময় কোনটা। জি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণভাবে আমরা বলি যে যেই গাছের ফল যেই সময়ে পাকে সাধারণত ওই সময়টাই হচ্ছে তার বংশবৃদ্ধির সময়। একমাত্র ব্যতিক্রম কাঁঠাল। কাঁঠাল ছাড়া সব গাছে এই প্রযুক্তিটা কাজে লাগে। এবং আমের ক্ষেত্রে দেখা যায় আম আমাদের মে জুন জুলাই মাসে পাকে, কিন্তু আমের কলমটা আমরা ফেব্রুয়ারির শেষের থেকে বা মার্চের থেকে যদি শুরু করি, মার্চ এপ্রিল মে জুন জুলাই যদি বৃষ্টি না হয় সেখানেও করতে পারি, অগস্টেও যদি বৃষ্টি না থাকে সেখানেও আমরা করতে পারি। যে কোনো কলম করার জন্য তিনটি বিষয় দরকার। একটি হচ্ছে যে জাতটা কাছাকাছি হতে হবে। আমের গাছের সাথে আমের কলম যদি করি তাহলে সহজেই করা যায়, এটি একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কলম করার জন্য উচ্চ তাপমাত্রার দরকার এবং উচ্চ আর্দ্রতার দরকার, যেটা আমরা মার্চ মাস থেকে পাওয়া শুরু করি। সেক্ষেত্রেই আমরা আমের কলমটা মার্চ মাস থেকে শুরু করতে পারি। এখন কলম করতে গেলে আমাদের একটা যে চারা লাগবে, এবং গবেষকরা দেখছেন যে 9 মাস বয়সের চারায় যদি আমরা কলম করি তাহলে পরে সে সফলতার হার অনেক বেশি হয়ে যায়। তা আমার হাতে যে গাছের কলমটা দেখছেন, চারাটা দেখছেন, এটার বয়স 1 বছর। আচ্ছা, কিন্তু গবেষকরা বলছে যে 9 মাস বয়স। আমরা একটু সূক্ষ্মভাবে যদি চিন্তা ভাবনা করি, এই যে চারাটার বয়স 1 বছর, কিন্তু এর পুরো অংশের বয়স কিন্তু 1 বছর না। গোড়াটা যদি চিন্তা ভাবনা করি, গোড়াটার বয়স 1 বছর, তারপরে উপরে হচ্ছে 6 মাস, তারপরে উপরে হচ্ছে 9 মাস, তারপরে 3 মাস, তারপরে 1 বছর। এখন আমাকে বের করতে হবে যে আমার 9 মাস বয়সে কোন জায়গাটা হয়। জি, এটা অভিজ্ঞতা থেকে বোঝা যাবে। অভিজ্ঞতাটা কি জিনিস দেখেন, এই জায়গাটা একটু হালকা সবুজ, এই জায়গাটা হচ্ছে গাঢ় সবুজ, অর্থাৎ এইটা খুব বেশি হলে 3 মাস হয়েছে বা 4 মাস হয়েছে, কিন্তু এই জায়গাটা নি, এই জায়গাটা যদি নিই তার সে একটু বয়স বেশি, আরও যদি নিচের দিকে যাই তাহলে আরও বয়স বেশি হবে। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লেপ কলম। ক্লেপ কলমের ক্ষেত্রে আমরা সাধারণত একটু উপরের দিকে বাঁধি, কারণ এখানে ক্যাম্বিয়াম লেয়ারটা খুব অ্যাক্টিভ থাকে এবং এখানে জোড়াটা ভালো লাগে। আর যদি আমরা ভিনিয়ার করি তাহলে একটু নিচের দিকে নিই, সেক্ষেত্রে আমাদের ভিনিয়ারের সফলতাটা অনেক বেশি হয়। আমি এখন ক্লেপ সম্বন্ধে বলছি। তাহলে আমার যে জায়গাটা আমি নির্বাচন করলাম সেই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা আমি কেটে দিলাম, এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিচের দিকে যদি পাতা থাকে তাহলে ভালো, যত পাতা থাকবে
তত সে খাদ্য তৈরি করতে পারবে, তত সে সফলভাবে কলমটা হবে বলে আশা করা যায়। এখন আমার ডগা, যে ডগাটা নিব সেটা আমার কাঙ্ক্ষিত জাত, কিন্তু এই যে আমি এই ডগাটা নিয়েছি এটারও একটা পূর্ণতার বিষয় আছে। এটা যদি একেবারে হালকা সবুজ থাকে তাহলে ওটা কচি, ওই ডগা দিয়ে আমরা কলম করলে কলম বাঁচবে না। আমরা যদি একটু গাঢ় সবুজ নিই তাহলে পরে বুঝতে হবে যে এই ডগাটা পূর্ণতা হয়েছে এবং এখানে কলম করার সুযোগ রয়েছে, এবং এটা যদি কলম করি তাহলে সফলতার হার অনেক বেশি হবে। আরও একটা বিষয় হচ্ছে, আমাদের মালিরা যে জিনিসটা দেখে যে এই ডগার রঙও দেখে না, শুধু তারা দেখে যে মাথায় যে কুশিটা আসছে সেই কুশিটা ফুটবে ফুটবে ভাব এরকম কিনা, এই যে এখানে দেখা যাচ্ছে এই কুশিটা, এই যে মনে হচ্ছে আর কিছুদিন পরে ফুটে বের হতো, এইরকম ডগাটাই হচ্ছে সায়ন করার জন্য সবচেয়ে উপযুক্ত। কারণ হচ্ছে কোন কোন জাত আছে যেটা আপনার হলো এত গাঢ় সবুজ হওয়ার দরকার হয় না, তার আগে এখানে আবার নতুন ঠাস দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আমরা তাহলে কি করব, আমাদের চিহ্ন একটাই যে যেই ডগাটাতে কুশিটা ফুটবে ফুটবে ভাব সেই জায়গাটাতে সেই ডগাটাই আমরা বেছে নিব। এ ডগাটা কাটার সাথে সাথে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আর যে পাতাগুলো আছে পাতাগুলোর সঙ্গে সঙ্গেই কেটে ফেলায় দিতে হবে, সামান্য একটু বোটা রেখে তারপরে কেটে ফেলায় দিতে হবে। নাহলে হবে কি যে এটা কাটার পরে পাতা যে প্রচ্ছেদন হয় সেই প্রচ্ছেদনের কারণে অনেক পানি বের হয়ে যায়, সায়নটা বা ডগাটা শুকায় যাবে। এই যে ডগাটা এটাকে আমরা বলি সায়ন। এখন কলমটা কীভাবে করব, কলমটা করার জন্য আমরা যদি ক্লিপ করি, সাধারণত এই যে আমরা সায়ন দেখছি সায়নের উভয় পাশেই কাটা হয় এবং এটা 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণে কাটা হয়, এবং আমরা কাটার সময় যে জিনিসটা চিন্তাভাবনা করি আমরা চেষ্টা করি যে এক টান দিয়ে কাটবো, কারণ বারবার কাটতে গেলে হয় যে এটা থেতলা মেতলা হয়ে যায়, আঁকা মাঁকা হয়, তখন আমরা যে গাছের সাথে জোড়া লাগাবো সেটা ভালো হয় না। তা আমরা চেষ্টা করবো এটাকে এক টান দিয়ে কাটার। তা আমরা চেষ্টা করি তাহলে কীভাবে কাটা যায়, আমরা সায়নটা এইভাবে ধরলাম, ধরার পরে আমি এখান থেকে আস্তে 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 একবারে শেষ পর্যন্ত চলে আসলাম। এই যে আমি কাটটা দিলাম এটা একবারে কাট হয়ে গেছে। এখন আমি যদি মনে করি যে আমার এই কাটটা তো ভালো হলো না, আর একবার কাটা দরকার, সেক্ষেত্রে আমি আর একটু উপরে ধরব, আর একটু উপরে ধরে আস্তে আস্তে সেগে আবার আমি একবারে শেষ পর্যন্ত চলে আসব। এখন কিন্তু বোঝা যাবে না যে আমি আগে আর একটা কাট দিয়েছিলাম, কারণ হলো আমি একটা উপর থেকে নিয়েছি এবং এটাকে একটু দাবায় কাটছি, যার কারণে আমি যে আগে একবার কাট দিয়েছি এটা বোঝা যাবে না। যদি আমার আগের কাটটা হয়েছিল, আমি শুধু দর্শকদের দেখানোর জন্য বলছি, এখন ঠিক একইভাবে আমার উল্টা দিকে এই যে কাট দিয়েছি এই কাটার উল্টা দিকে ঠিক আবার সমপরিমাণ একবারে সমান করে আমাদের কাটতে হবে। এই যে আমি কাটটা দিলাম, এখানে একটু কম বেশি হয়েছে, আমি এটাকে সমান করে দিলাম। এখন দেখেন যে এই যে আমি কাটটা দিয়েছি এই কাটটা কিন্তু উভয় দিকে সমান হয়েছে, এবং যে মাথাটা সে মাথাটা একদম চিকন হয়ে গেছে, এটাকে আমরা গোজ বলতে পারি, গোজের মতো জিনিসটা হয়েছে। এখন আমি এই কলমটাকে হাতে ধরে রাখবো, রেখে আমি যে জায়গাটা কলম করব সেই জায়গাটা আমি চিন্তা করব যে এটার সাথে যেন এটা পুরো মিলে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার সায়নের সাইডে স্টক গাছ, এটাকে বলা হয় স্টক গাছ, স্টক গাছ একটু মোটা বেশি, সেক্ষেত্রে আমি যদি একটু সাইড করে একবারে মাঝামাঝি না বরাবর না কেটে যদি আমি একটু সাইডে কাটি তাহলে দেখা যাবে যে এটার যে ডায়ামিটার এটার ডায়ামিটার হুবহু মিলে যাবে, এবং এটার কাটার পরিমাণ সেই পরিমাণ হবে যেটা এই পরিমাণ আমার কাটা হয়েছে। আমরা তাহলে সেই পরিমাণে কাট দিয়ে একটু সাইড থেকে এই যে আমার কাটটা দেওয়া হয়ে গেছে। এখন আমি যদি এই সায়নটা বসায় দিই তাহলে পরে কিন্তু এটা মিলে গেল। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের
সায়নটা যখন স্টকের ভিতরে বসায় দিচ্ছি, তখন আমার দেখা যদি হয় যে এরকম আমি দুই দিকে মিলাতে পারতেছি না, তাহলে আমাকে চেষ্টা করতে হবে যে কোনো এক সাইডে এই স্টকের চামড়ার সাথে সায়নের চামড়াটা যেন একবারে মিলে যায়। এই যে এখানে দেখেন, যদি আমরা এটা চিন্তাভাবনা করি তাহলে এই স্টকের চামড়া এবং সায়নের চামড়া প্রায় মিলে গেছে, একদিকে আমি মিলালাম, তাহলে পরে এই জিনিসটা আমার একবারে সুন্দরভাবে মিলে যাবে। কেন মিলে যাবে? যে আমাদের কলমের জন্য যে জোড়া লাগার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ক্যাম্বিয়াম লেয়ার, এবং ক্যাম্বিয়াম লেয়ারটা থাকে চামড়ার লেয়ারটা কাকে বলে? ক্যাম্বিয়াম লেয়ারটা হচ্ছে চামড়ার নিচে যে পিচ্ছিল পদার্থটা থাকে ওটাকেই ক্যাম্বিয়াম লেয়ার বলে। এবং এই ক্যাম্বিয়াম লেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা মাল্টিপ্লিকেশন হয়ে নতুন যে কোনো টিস্যুর জন্ম দিতে পারে। অর্থাৎ এই যে কাটা জায়গাটা, এই কাটা জায়গাটা তো জোড়া লাগতে হবে, আর জোড়া লাগতে গেলে তো সেখানে কোষ সৃষ্টি হতে হবে। এই ক্যাম্বিয়াম লেয়ারের বৈশিষ্ট্যই হচ্ছে সে নতুন কোষ তৈরি করতে পারে। সেই কারণে আমরা যদি এই স্টক গাছের চামড়ার নিচে যে ক্যাম্বিয়াম আছে এবং সায়নের চামড়ার নিচে যে ক্যাম্বিয়াম আছে, এই দুটাকে আমরা মুখোমুখি দিয়ে দিই। মুখোমুখি দিলে হবে কি, এই স্টকের ক্যাম্বিয়াম এবং সায়নের ক্যাম্বিয়াম দুটো একটার সঙ্গে আর একটা লেগে গেল। লেগে গেলে হবে যে এই জায়গাটাতে নতুন কোষ সৃষ্টি করে তারা তাড়াতাড়ি জোড়া লাগতে পারবে। এই জন্য আমরা চামড়ার সাথে চামড়া মিলাই, কিন্তু প্রকৃতপক্ষে ক্যাম্বিয়াম লেয়ারের সাথে ক্যাম্বিয়াম লেয়ারটা মিলাই দিচ্ছি। এখন এই জিনিসটা আমি একটা পেসনি দিয়া, পলিথিনের পেসনি দিয়া বাঁধবো যাতে করে এই জায়গাটা শুকায় না যায়। এবং এটা যদি আবদ্ধ থাকে তাহলে পরে এই যে বাতাসে যে শুকাতে পারতেছে না, এই কারণে এখানে জোড়াটা বেশি লাগবে। এখন আমি পলিথিনটা দিয়ে বেঁধে দিব। এটাকে কি বলা হয়? এই পলিথিনটাকে, এটাকে আমাদের স্থানীয় ভাষায় বলা হয় পেসনি, কিন্তু এটা আসলে পলিথিন স্ট্রিপ। আচ্ছা, এটা আপনার নিচের দিক থেকে এইভাবে যদি আমি ধরি, ধরে আস্তে করে প্যাঁচ দিলাম, আস্তে করে প্যাঁচ দিলাম, এটা পলিথিনের চাপে যত টাইট করা যায় সেই পরিমাণে আমাকে টাইট করতে হবে। এটা যদি খুব বেশি জোরে চাপ দিই তাহলে ক্যাম্বিয়াম লেয়ারটা টাইট হয়ে যাবে। ক্যাম্বিয়াম লেয়ারটা টাইট হয়ে গেলে তখন কিন্তু আপনার সিক্রেশনটা হবে না, রস যে স্টক থেকে যে সায়নে চুষবে সেটা পারবে না। এই কারণে এটা পেসনির বা এই পলিথিনের যে চাপ, সেই চাপে আমরা এটাকে আস্তে করে পেঁচায় দিই। এই যে আমি এখন শেষের দিকে আসছি, এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে। এই যে আমি দেখেন পলিথিনটাকে আস্তে করে চাপ দিচ্ছি, চাপ দেওয়ার ফলে হচ্ছে কি যে আমার স্টকের এখানে উঁচা আছে আর সায়নের এখানে নিচা আছে। এই উঁচা জায়গা এবং নিচা জায়গা দুটা কিন্তু সুন্দরভাবে মিলে যাচ্ছে। এতে সুবিধা হলো কি, এখান দিয়ে যদি পানি ঢোকার চেষ্টা করে পানিটা বের হতে পারবে না, কারণ পানি ঢুকলে সায়নটা পচে যাবে। সে কারণে আমরা ওই জায়গাটা বন্ধ করে দিলাম। এখন আবার নিচের দিকে এসে আমরা সুন্দর করে এই জায়গাটা এই যে এখানে একটা গিট দিয়ে আমরা এখানে আটকায় দিলাম। এটা আমার বান্দা হয়ে গেল। এখন এই যে জিনিসটা, এটা আমরা সায়ন বলতেছি, এই সায়নটা কিন্তু এভাবে রাখলে শুকায় যাবে, তার উপরে একটা ঢাকনা দিতে হবে। এই ঢাকনা অনেক রকমের উপায় আছে, তা আমরা সচরাচর যে ঢাকনাটা দিই সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার এটা আমরা বলি যে হচ্ছে পেপসির পাইপের মতো। আচ্ছা, পেপসির পাইপের মতো এই জিনিসটা আমরা এক মাথায় একটু গিট দিয়ে নিই। আচ্ছা, এই যে এক মাথায় গিট দিয়ে নিলাম। এখন আমাকে এই জিনিসটা এর ভিতরে ফু দেওয়া বাতাস দেওয়া যাবে না, এটা এমনি এমনি যে বাতাসটা যাবে, কারণ ফু দিলে এর ভিতরে কার্বন ডাইঅক্সাইড যায়। কিন্তু আমাদের এই জোড়া লাগার জন্য অক্সিজেন দরকার, সেক্ষেত্রে আমাদের ফু দেওয়া চলবে না। এরকমভাবে আমরা এমনিভাবেই গিট দেওয়ার পরে এটাকে আমরা আস্তে 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 করে এর ভিতরে ঢোকায় দেবো। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যে এইটা ঢোকালাম, মাথাটা একটু যেন ফাঁক থাকে, না হলে হবে কি
কুশিটা যখন বের হবে তখন কিন্তু এখানে মাথায় লেগে যাবে। সেই কারণে এই মাথাটা আমরা একটু ফাঁক রাখি। তারপরে আপনার এই জায়গায় ধরে একটু প্যাঁচ দিলে এর ভিতরে বাতাসটা কমে গেল। এখন দেখেন এই পলিথিনটা একসাথে প্রায় লাগিয়ে গেছে, তাতে হয়েছে কি ভিতরে বাতাসের পরিমাণটা কমে গেছে। এই বাতাসের পরিমাণ কমে যাওয়া মানে হলো সে সায়ন থেকে কম পরিমাণে রস শোষণ করতে পারবে, অল্প পরিমাণে বাতাস থাকলো। এখন আমি এই জায়গাটাতে হালকা করে দড়ি দিয়ে বেঁধে দিব। এই জায়গাটা এমনভাবে বাঁধতে হবে যেন খুব টাইটও না হয়, খুব ঢিলাও না হয়। এই যে আমি এই গ্রিপটা দিলাম, এই গ্রিপটা কিন্তু দেখা যাচ্ছে আমি যদি ঘুরে আই এই গ্রিপটা ঘুরতেছে, অর্থাৎ খুব টাইটও হয়নি, খুব ঢিলাও হয়নি। এই যে ঘুরতেছে মানে হলো আমার এটা ঠিক মতো হয়েছে। কারণ হচ্ছে যদি খুব বেশি পরিমাণে টাইট করি তাহলে পরে এই গাছটা যখন রস শোষণ করবে তখন এখানে বাধা প্রাপ্ত হবে। অতিরিক্ত পরিমাণে যদি পানি বা বাতাসের ভিতরে হয়ে যায় তখন এটা বের হতে পারবে না। সেই কারণে আমরা যে গিটটা দিব সেই গিটটা যেন একটু নড়ে। এই যে আমার কলম হয়ে গেছে। এখন এই যে কলমটা, সেই কলমটা 8 থেকে 10 দিন যদি আপনার টেম্পারেচার কম থাকে তাহলে 10 থেকে 12 দিনের ভিতরে কুশি ফুটা বের হবে। কুশি ফুটা বের হওয়ার পরে এটা যখন মাথাটা এই পলিথিনের মাথার দিকে যখন টাচ করবে তখন আমরা আস্তে করে গিটটা খুলে দিয়ে এই পলিথিনটাকে আউট করে দেবো। আচ্ছা, তারপরে আমাদের এখানে এই কলমটা স্বাভাবিকভাবে বাড়তে শুরু করবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হয় বা প্রায় মানুষে ভুল করে থাকে, সেটা হচ্ছে যেহেতু আমি মাথাটা কেটে দিয়েছি দিয়ে সায়ন লাগাইছি, সেক্ষেত্রে আপনার নিচের দিকে অনেক কুশি বের হয়। এই মাঝে মাঝে এই কুশিগুলো ভেঙে দিতে হয়। আচ্ছা, এই কুশিগুলো ভাঙার কারণটা কি? কুশি ভাঙার কারণ হচ্ছে যদি কোনো সাইডটা কুশি বের হয় তাহলে দেখা যাবে যে গাছের তার যে স্বাভাবিক প্রবণতা সেই প্রবণতা অনুযায়ী এই কুশিকেই সে খাবার বেশি দিবে। কুশিকে বেশি খাবার দিলে পারে এই কুশিটাই তরতাজা হবে, এটি আর বড় হবে না। আমরা কৃষকদেরকে বোঝানোর জন্য বলি আমরা যে ডগাটা নিয়ে আসছি এটা হচ্ছে পরের ছেলে, নিয়ে এসে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, আর এখানে যে কুশিটা বের হবে এটা হলো নিজের ছেলে। আর নিজের ছেলে থাকলে পরের ছেলেকে ভাত দিবে না, এই কারণেই তার নিজের ছেলেকে আগে রাখতে দেওয়া যাবে না। নিজের ছেলে রাখলে সে পরের ছেলেকে ভাত দিবে না। আর যদি নিজের ছেলে না থাকে তাহলে মনে করবে যে না আমার তো এখন কোনো উপায় নাই, সুতরাং পরের ছেলেকেই সে খাবার দেবে, রস দিবে, দিয়ে এটাকেই সে বড় করবে। আচ্ছা, এই গাছটা কতদিন পরে কৃষকের জমিতে লাগানোর উপযোগী হবে? এই গাছটা প্রথম যে ফাঁসটা হবে সেই ফাঁসটা খুব ভালনারেবল থাকে, দ্বিতীয় ফাঁস এবং তৃতীয় ফাঁস যখন দিবে তখন আমার বুঝতে হবে যে এই জোড়াটা খুব ভালোভাবে লেগে গেছে, তখন আমরা এই গাছটাকে মানুষকে দেওয়ার মতো উপযুক্ত মনে করছি। সময়কালটা কত? 3 মাস লাগে, 3টা ফাঁস দিতে 3 মাস লাগে। এটা কম বেশি হতে পারে জাত ভিত্তিক, তবে সাধারণতভাবে প্রথম যে ফাঁসটা হলো তারপরে ফাঁস 1 মাস পরে, তারপরে ফাঁস আবার 1 মাস পরে, এরকমভাবে বের হতে থাকবে। মানে প্রতি মাসে একটা করে ফাঁস দেয়। জাত ভেদে আরও কম দিনে দিতে পারে, যেমন ব্যানানা আছে এগুলো আপনার হলো কম সময়ের মধ্যে ফাঁস দিয়ে যায়, আর স্বাভাবিক যে জাতগুলো সেগুলো সাধারণত 1 মাস সময় লাগে একটা ফাঁস দিতে। ধন্যবাদ সাইফুর রহমান ভাই, আপনি খুব চমৎকারভাবে সুন্দর করে আপনি কীভাবে একটি গাছের কলম করতে হয় হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। এবং আমি আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে আমার দর্শক যারা এটা দেখবেন তারা নিজেরাই কলম করতে পারবেন। এবং আমরা জানি যে সব জেলায় তো হর্টিকালচার সেন্টার নেই, তো কৃষক ভাইরা সাধারণত নার্সারি থেকে তারা চারা সংগ্রহ করে থাকেন, তো নিজেরা যদি একটি ভালো জাত নিয়ে কলম করে তাহলে ওনারা নিজেরা নিশ্চিত হবে যে আমি এই জাতটার কলম করলাম। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি টিপে রাখুন।